গণসংযোগে সহিংসতায় নিষ্ক্রিয় ইসি অভিযোগ বিএনপি প্রার্থীদের আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় আওয়ামী লীগের লেমিনেটেড পোস্টার ব্যবহার বন্ধে হাইকোর্টের আদেশ আবারও ইভিএম প্রত্যাখ্যান মির্জা ফখরুলের তারিখ পিছিয়ে হলেও ব্যালটে ভোট গ্রহণের আহ্বান আন্দোলনে ব্যর্থ দলটির নালিশি সম্বল মন্তব্য ওবায়দুল কাদেরের দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে বাংলাদেশে ই পাসপোর্ট চালু বিশ্বে বাড়বে গ্রহণযোগ্যতা বন্ধ হবে বিদেশগামীদের হয়রানি বললেন প্রধানমন্ত্রী মূল নদীর মাওয়া প্রান্তে কাল বসছে পদ্মা সেতুর ২২তম স্প্যান দৃশ্যমান হবে ৩৩০০ মিটার দেখছিলেন শিরোনাম জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঢাকার দুই সিটিতে উঠছে প্রচারণার জোয়ার গণসংযোগের সময় ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল প্রচারণায় হামলার অভিযোগ করে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন এদিকে আধুনিক ঢাকা গড়ে তুলতে নানা প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী মহানগরে বইছে নির্বাচনী হাওয়া প্রচারণায় মুখর ঢাকার দুই সিটির অলিগলি বুধবার সকালে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে উত্তরার আশকোনায় প্রচারণা শুরু করেন ঢাকা উত্তরে বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল এ সময় নির্বাচনী মাঠের পরিস্থিতি ভালো নয় বলে অভিযোগ করেন তিনি নির্বাচন কমিশনের ভূমিকা উচিত ছিল আরও আগ থেকে প্রোঅ্যাক্টিভ হওয়া দৃশ্যমান হওয়া ওনাদের ম্যাজিস্ট্রেট উচিত ছিল মাঠ পর্যায়ে এমনি থাকা ওনারা দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন দেশের থেকে ওনারা বেতন চুক্তি নিচ্ছেন কিন্তু দেশে কোনো দায়িত্ব ওনারা পালন করছেন না পুরান ঢাকার লালবাগ চকবাজার পোস্তা সহ বেশ কয়েকটি এলাকায় প্রচারণা চালান দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন প্রচারণায় হামলার দাবি করে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি নির্বাচন কমিশন আপনাদের উপরে যে সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সেটি পালন করেন আপনারা নিরপেক্ষ থেকে আপনারা জনগণের পক্ষে আপনারা থাকেন রায়ের বাজার এলাকায় দুপুর ১২টায় জনসংযোগ শুরু করেন উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম জলাবদ্ধতা এডিস নিধন ও যানজটকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাউন্সিলর ও মেয়রদের জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার জানান তিনি সেই সঙ্গে প্রচারণায় পোস্টারের ব্যবহার সীমিত করার আহ্বান জানান নির্বাচন কমিশনকে কথায় নয় কাজ দিয়ে প্রমাণ করতে চাই যে নৌকার উন্নতি হবে নৌকাকে ভোট দিলে এই শহরের উন্নতি হবে ৫৪টি ওয়ার্ডের জন্য আমরা ৫৪টি ওয়ার্ডে ডিফারেন্ট প্ল্যান হবে হাজারীবাগ এলাকায় প্রচারণায় নামেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস সকালে দক্ষিণের কারা কনভেনশন সেন্টারে প্রচারণা শেষে পুরান ঢাকার ঐতিহ্য রক্ষার পাশাপাশি আধুনিক ও পরিচ্ছন্ন মহানগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আমরা আমাদের গণপরিবহন ব্যবস্থাকে পুনর্বিন্যাস করব যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজাবো এবং সড়কগুলোর কার্যকারিতা নির্ণয় করব যেখানে কিছু সড়ক হবে শুধু দ্রুতগতি যানবাহন চলবে কিছু সড়ক হবে সেখানে ধীরগতি যানবাহন চলবে আর কিছু সড়ক হবে অলিগলির প্রচারণায় অভিযোগ আর অঙ্গীকারে এভাবেই ভোট টানার চেষ্টা করছেন প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা মুজাহিদ শুভ সময় সংবাদ ঢাকা এদিকে ঢাকার দুই সিটির নির্বাচনে লেমিনেটেড পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত আজ থেকেই তা কার্যকর করতে বলা হয়েছে এছাড়া ভবিষ্যতে যে কোনো নির্বাচনে এ ধরনের পোস্টার ব্যবহারে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না তাও নির্বাচন কমিশন ও সরকারের কাছে জানতে চেয়েছেন আদালত উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পলিথিনের উৎপাদন এবং বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু দুই সিটি নির্বাচন সামনে রেখে পলিথিন ব্যবহারে তৈরি লেমিনেটেড পোস্টারে ছেয়ে গেছে পুরো ঢাকা যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর মঙ্গলবার গণমাধ্যমের রিপোর্ট দেখে এ ধরনের পোস্টার টাঙানোর উপর নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত বুধবার থেকেই তদারকি করতে নির্বাচন কমিশন ও সিটি কর্পোরেশনকে বলা হয়েছে নর্থ এবং সাউথ সিটি কর্পোরেশনে কেন সিটি কর্পোরেশনে আজ থেকে ইমিডিয়েটলি এগুলো উৎপাদন এবং এগুলো প্রদর্শন বন্ধ করার প্রদর্শন নতুন করে যাতে প্রদর্শিত না হয় সেই মর্মে নির্দেশনা দিয়েছে এবং যেগুলো অলরেডি আছে সেইগুলোকে প্রপারলি এগুলো
আপাতত থাকবে এবং প্রপারলি যাতে এগুলো ডিসপোজ অফ করা হয়। এছাড়া ভবিষ্যতে কোনো নির্বাচনে এ ধরনের পোস্টার ব্যবহারের বিষয়ে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন উচ্চ আদালত। এখন থেকে কোনো রকম কোনো লেমিনেটেড পোস্টার কেন বন্ধের নির্দেশনা দেওয়া হবে না এবং প্রদর্শনের নির্দেশনা দেওয়া হবে না, সেই মর্মে একটা রুল দিয়েছেন আদালত। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করে ঢাকার দুই সিটি নির্বাচন করায় তা স্থগিত চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে। আপ টু ডেট ভোটার লিস্ট না করে মাত্র খসড়া ভোটার লিস্ট প্রকাশ করেছে, যার জন্য লক্ষ লক্ষ যারা নতুন ভোটার তারা সেই ভোট দিতে ভোট থেকে বঞ্চিত হচ্ছে। রিটে বলা হয়েছে পুনঃ তফসিলের সুযোগ থাকলেও তফসিল সংশোধনের কোনো এখতিয়ার নেই নির্বাচন কমিশনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও ইভিএম প্রত্যাখ্যান করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়োজনে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পিছিয়ে ব্যালটে ভোট গ্রহণের দাবিও জানান তিনি। বলেন ইভিএমে কারচুপির সুযোগ সীমাহীন। বিকেলে গুলশানের একটি অভিজাত হোটেলে ইভিএম বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। ইভিএম দিয়ে যে মেশিনটা দিয়ে নির্বাচন হবে, গ্রহণ করা হবে ভোট, সেই মেশিনে সম্পূর্ণরূপে সুযোগ রয়েছে এটাকে ম্যানিপুলেট করার জন্য। আরেকটি 1 ফেব্রুয়ারি আসছে, যে প্রবলেমটিতে ঢাকা নগরবাসী ভোটিং রাইট সেইভাবে কেড়ে নেওয়া হবে। আমরা তীব্রভাবে আপত্তি জানিয়েছি, এখনও জানাচ্ছি এবং এখনও বলছি যে এই ইভিএম ব্যবহার বন্ধ রাখুন এবং প্রয়োজনে ভোট পিছিয়ে দিয়ে ব্যালটে ভোট নেওয়ার ব্যবস্থা করুন, অন্যথায় এই দেশের মানুষ কখনোই আপনাদেরকে ক্ষমা করবে না। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে কক্সবাজারের কলাতলীর সুগন্ধা পয়েন্টে সম্প্রসারিত 4 লেন সড়কের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ঢাকার দুই সিটি নির্বাচনের গণসংযোগে কোনো প্রার্থী বা তার সমর্থকদের ওপর হামলা হয়ে থাকলে নির্বাচন কমিশনই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান ওবায়দুল কাদের। প্রার্থীর উপর বা কোনো প্রার্থীর ক্যাম্পেইনের উপর যদি কোনো হামলা হয়ে থাকে, সেটা যার উপরেই হয়ে থাক না কেন, বিষয়টি নির্বাচন কমিশনের গুরুত্বের সঙ্গে দেখা উচিত। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সাথে আর এখন আইন প্রয়োগকারী সংস্থা যারা ব্যবস্থা গ্রহণ করতে পারে সে তারা কিন্তু নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত আছে। বিএনপি এখন একটা নালিশ নির্ভর দল হয়ে গেছে, তারা আন্দোলন নির্বাচন কোথাও তাদের কোনো সাফল্য নেই। তারা তাদের কিন্তু আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন, তো তারা কথা বলছিলেন, তাদের সঙ্গে একটু কথা বলি যে প্রচার প্রচারণা তো অনেক দিন হলো আর হয়তো বা 7-8 দিন প্রার্থীরা সময় পাবেন এই নির্বাচনী প্রচার প্রচারণার, তো নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আসসালামু আলাইকুম, সময় টিভিকে আমার ধন্যবাদ রইল। আমার এলাকার জন্য যে নির্বাচন হইতেছে সব পৃথিবী হইতেছে খুব সুন্দর সুস্থ, কোনো গণ্ডগোল ফণ্ডগোল নাই এখানে। তবে আমাদের একটাই দাবি যে খেলার মাঠ, যে পৃথিবী পাস করুক না কেন আমরা খেলার মাঠ চাই, এখানে যুবক বেশি, কারণ আমরা বিগত আমলেতে আমরা খেলার মাঠ চাচ্ছি কিন্তু কোনো খেলার মাঠ পাওয়া যায়নি। এখন আমরা এই জন্য দোয়া করি যেই পাসও হোক তার জন্য দোয়া করে যাতে আমাদের খেলার মাঠটা দিতে পারে এবং কিছু রোডঘাট ভাঙা আছে সেগুলো একদম ঠিকঠাক করে দিতে পারে, লোকজন যাতে চলতে পারে ভালোভাবে, এই সুস্থ কামনা করি। এখানে দেখলাম দেখছেন রিচার্ড যে অনেক তরুণ প্রজন্মের অনেক বসে আছে, তারা হয়তো বা আমি যখন আসছিলাম তখনও দেখছিলাম যে তাদের আলোচনার কিন্তু নির্বাচনী ছিল, তো প্রার্থীরা কিন্তু আসছে এখানে ভোট চাইছেন আপনার, আমরা দেখছি, তো সব মিলে আপনাদের ভাবনায় আসলে কি, আপনারা কেমন প্রার্থী মেয়র কিংবা কাউন্সিলর হিসেবে দেখছেন? এবার আসলে সম্পূর্ণভাবে আলাদাভাবে একটা নির্বাচন হচ্ছে, কারণ অনেক হই হুল্লা হচ্ছে, সবাই মিলে একসাথে ঘুরছে, ভালো হচ্ছে। অনেক বছর পর মানে ছোটবেলা যেটা দেখছিলাম এখন এটা দেখতেছি, মানে বলতে চাচ্ছেন একটা উৎসবের আমেজ বিরাজ করছে। হ্যাঁ আসলে এটাই, হ্যাঁ ভালো লাগতেছিল। আমি আমার প্রার্থী হিসাবে যাকে চাই সে সৎ হবে, ভালো হবে, আমি এমন একটা জনকে ভোট দিতে চাই আর চাই উনি আসুক। আমার এলাকার অনেক কিছু কাজ ছিল, যেমন এখানে পাশে একটা বেড়িবাঁধ রোড আছে, এটা আমাদের যাতায়াতের সমস্যা, কোনো সাইড রোড নাই এটা যাওয়ার জন্য, তো আমি চাই যে আমি নির্বাচিত এমনই এক লোক হোক যে এই কাজটা তিনি করবেন।
আর আরও অনেক কিছু আছে এলাকা দূষিত, কিছু সমস্যা, অনেক এই ধরনের কিছু ঝামেলা আছে যে এমন একটা লোক আসুক নির্বাচিত হয়ে যে সব কাজগুলোই করবে, সবগুলোই দেখবে। আমি এটা উনি বলছিলেন যে এমন প্রার্থী চাচ্ছেন যে সবগুলো দেখবে বা সব কাজ, সেই সবের মধ্যে আসলে মোটা দাগে যদি জানতে চাই কি কি আছে, বিশেষ করে আপনাদের এই হাজারিবাগে তো কিছুদিন আগ পর্যন্ত ট্যানারি একটা বড় সমস্যা ছিল পরিবেশের জন্য, এখন কি অবস্থা বা এখন আপনাদের প্রত্যাশাটা কোন জায়গায়? এখন ট্যানারি এখানে ছিল, আগে দূষিত নগরী ছিল এখানে, এখানে এটাই সেটা নাই, এখন নাই বললেই চলে। এখানে আগে অনেক ধরনের আমরা দুর্গন্ধ ছিল, নোংরা পরিবেশ ছিল, পানি জমাট ছিল, এখন এটা অনেকটাই চলে গেছে। এখন আমাদের রাস্তাঘাট একটু প্রশস্ত দরকার, এখানে জ্যাম লেগে যায়, একটা গাড়ি ঢুকলে আর একটা ঢুকতে পারে না, এখানে জ্যামের ব্যবস্থা হয়। তো আমরা একটা বড় রাস্তা চাই এখানে, তো আমাদের এখানে একটা গভর্নমেন্ট স্কুলও চাই, একটা সৎ, আমরা চাই একটা সৎ লোক হোক এখানে, মেয়র চাই এখানে একটা গভর্নমেন্ট স্কুল নেই, এখানে মেয়েরা কলেজে অনেক দূরে যেতে হয়, এখানে একটা গভর্নমেন্ট স্কুল হইলে, একটা কলেজ হইলে তো আমাদের এখানে ছেলে মেয়েদের জন্য সবার জন্যই ভালো, সবার জন্যই উপকার হবে এখানে। সেক্ষেত্রে উনি যেমন বলছিলেন স্কুলের কথা বা এলাকার পরিবেশের কথা, আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন আসলে আপনাদের ভাবনা আসলে নির্বাচন নিয়ে আসলে কী ভাবনা? যেমন উনি যেমন বলছিলেন যে পরিবেশ, নির্বাচনের পরিবেশ ভালো, আপনারা আসলে কী কী দেখছেন? জি, আমরা এখন যতটুকু বুঝতেছি যে মানে নির্বাচনটা খুব সুষ্ঠুভাবে হোক এরকম আমরা আশা করি, কিন্তু এই নির্বাচন খুব জমজমাট হচ্ছে। মানে আমরা ঈদের আগে যেমন চান্দনা যেভাবে পালন করি, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দিন এরকমই হচ্ছে। মানে সবার ভিতরে একটা খুশি কে আসবে, আমরা যোগ্য প্রার্থী চাই, যেমন যোগ্য প্রার্থী আসলে আমাদের তো আমাদের নিজেদের জন্য অনেক সুবিধা হবে। আমাদের যে প্রবলেমগুলো আছে আমরা চাই যে আমাদের যে যোগ্য প্রার্থী আসে, যে কাউন্সিলর বা যিনি মেয়র হোক, আমাদের সাথে যাতে ওনাদের কমিউনিকেশনটা খুব ভালো হয়। হ্যাঁ, আমরা আমাদের মানে কাউন্সিলের কাছে অনেক কিছু প্রত্যাশিত, মেয়রের কাছে অনেক আশাবাদী, এই কারণে আমরা খুব খুশিতে আছি যে হোক একটা নির্বাচন হোক, আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো। যেমন আমাদের স্কুল, আমাদের যে স্কুলগুলো আছে আমাদের এলাকায় মাদ্রাসা যেমন আছে, যেমন ডেভেলপ হোক, স্টুডেন্ট যারা আছে তাদের শিক্ষার মানটা যাতে একটু বাড়ে, যেমন আমাদের কষা এখানে আছে, যেমন আমাদের পরিবেশ যেগুলো ডেভেলপ হয়, হ্যাঁ পরিবেশটা যাতে সুস্থ হয়, স্বাস্থ্যের দিকটা একটু বিবেচনা করে যদি আমাদের কাউন্সিলে এখানে মানে বিভিন্ন ক্লিনিক যেমন হয়, অস্থায়ী ক্লিনিক এরকম যদি আয়োজন করতে পারে তাহলে আমরা অনেক ক্ষেত্রে আগে যেতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে যদি একটু বলি, মেয়র কেন্দ্রিকই আসলে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি, কাউন্সিলরদের ক্ষেত্রে বা কাউন্সিলরদের মানে আপনি কি মনে করেন যে কাউন্সিলরদের সঙ্গে সাধারণ মানুষের যে একটু দূরত্ব কি তৈরি হয় বা সেই দূরত্ব কি মানে সেই দূরত্বটা কি মেটাতে পারবে এমন প্রার্থী কি আপনারা খুঁজছেন, বা এই বিষয়টা নিয়ে আপনাদের ভাবনাটা কি? কাউন্সিলর আর সাধারণ মানুষের মধ্যে যে সম্পর্কটা সেটা আসলে কেমন চান? আসলে আসলে কাউন্সিলরের সাথে জনগণের সম্পর্কটা এমন চাই যে জনগণ যে কোনো সমস্যা, ওয়ার্ডের বা যে কোনো সমস্যার জন্য যেন কাউন্সিলরের অফিসে গেলে কাউন্সিলরকে পায়, এবং কাউন্সিলরকে যেন সবসময় সর্বতাই জনতা তার পাশে পায় যে কোনো সমস্যার জন্য। যেমন আমাদের গত কিছুদিন আগে ডেঙ্গু নিয়ে যে একটা প্রচারণা ছিল, আমাদের হাজারিবাগে অনেক জায়গায় দেখা গেছে ড্রেনের পাশে ময়লা উঠে ময়লাগুলো জমাট বাঁধে রাখা হয় না, এই ধরনের যে আবর্জনাগুলো ড্রেনের পাশ ক্লিন করা হয় এগুলো যেন খুব দ্রুত নিষ্কাশন করা হয়, এতে দেখা গেছে পরিবেশেরও সমস্যা, মানুষের স্বাস্থ্যের প্রতিও অনেকটা প্রবলেম প্রভাব ফেলে। তো এই জিনিসটা চাই যেন কমিশনার যেই হোক, ওয়ার্ড কমিশনার, সে যেন এই দিকগুলো বিবেচনা করে এবং জনগণের সাথে যেন একটা ভালো সম্পর্ক রাখে, যেন জনগণ যে কোনো সমস্যার জন্য ওনার কাছে গেলে ওনাকে সবসময় সাথে পায় এবং পাশে পায়, এটাই আমাদের প্রত্যাশা। আর এমনি যদি আবার একটু আসি যে এই তো গেল এলাকা ভিত্তিক সমস্যা, ওভারঅল যখন মেয়র নিয়ে কথা হয়, উনি তো আপনাদের পুরো দক্ষিণেরই মেয়র হবেন, তার কাছে আসলে কী প্রত্যাশা বা কী চাওয়াটা থাকবে একজন মেয়র? মেয়রের কাছে বড় বড় সমস্যা যদি আমি বলি, সেই কী কী সমস্যা আপনার চোখে পড়ে ঢাকা শহরে? সেই ক্ষেত্রে যখন আমাদের দক্ষিণের যে মেয়র যেই আসুক, যানজট, তারপর হচ্ছে রাস্তায় যে মানে কোনো কাজ করা যায় না, যে কোনো একটা কাজের জন্য বের হলে অনেক সময় লেগে যায়, যানজটের ব্যাপারটা, রাস্তার মানে এই ধরনের কাজগুলো মেন আসলে এই যানজটটা আর এখন যে সমস্যা হচ্ছে এইটাই। এখানে একটা আপনার বড় একটা সরকারি হাসপাতাল দরকার এখানে, আমাদের এখানে যেহেতু এখানে কোনো হাসপাতাল নাই, বড় একটা হাসপাতাল দরকার। এই হাসপাতালে যাওয়ার জন্য হয় যেতে হয় আপনার ঢাকা মেডিকেল, না যেতে হয় বিভিন্ন দূরে দূরে যেতে হয়। এখানে অসুস্থ হলে ধারে কাছে একটা হাসপাতাল পাওয়া যায় না, এখানে আমাদের জরুরি ভিত্তিতে একটা হাসপাতাল দরকার, গভর্নমেন্ট হাসপাতাল। তাছাড়া আমাদের এখানে রাস্তাগুলো আরও প্রশস্ত দরকার, অনেক প্রশস্ত,
যেগুলো এখানে মশার একটা সমস্যা হয়, এখানে যেহেতু দুর্গন্ধ এলাকা আপনার নোংরা এলাকা হিসেবে এখানে আছে। হ্যাঁ, ডেঙ্গুর একটা সমস্যা দেখা দিয়েছে, এখানে অনেকেরই ডেঙ্গু হয়েছে, আমার নিজেরও হয়েছে। তো এখানে এই সমস্যার যাতে ব্যাপারে আমাদের মেয়র সাহেব একটা যেই হয় না কেন সেই ব্যাপারে একটা দিক লক্ষ্য রাখে, এই এলাকার প্রতি নজর দেয়, আলাদা একটা তার যাতে সুদৃষ্টি থাকে এখানে, আমরা তার প্রতি এটাই কামনা করছি। সেক্ষেত্রে যেমন যে সমস্যাগুলো আসতো যে আসলো, আমি যেটা শুনছিলাম দেখে যানজট বললেন, উনি মশার কথা বললেন, বা আপনি যেমন বর্জ্য ব্যবস্থাপনার কথা বললেন, এরকম আর কী কী সমস্যা আছে, বা আপনি কোন জিনিসটা মনে হয় যে আর একটু ডেভেলপ করা যায় বা যেত আপনাদের এই এলাকায়, কোন কোন জিনিসগুলো আছে যেগুলো কাজ করার মতো আছে যিনি মেয়র বা কাউন্সিলর হবে? মেয়র সাহেবের কাছে এটাই প্রত্যাশা যেতে, মানে সবচেয়ে বড় কথা হলো যে উনি যাতে ফিজিক্যালি আসে। হ্যাঁ, ফিজিক্যালি আসে, দেখে, দেখা পরে আমাদের যে কথাগুলো এর আগে বলছি যে পরিবেশ সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা এখানে অনেক বেশি, বা যেটা বলো যে ঢাকা মেডিকেল যেতে হয়, আসলে আমাদের এখানে তেমন কোনো হসপিটাল নাই। আর আমরা দক্ষিণ সাইডের কথা বলতে গেলে, আমি আমার এলাকার কথা বলি, আমাদের এখানে দরিদ্র পরিমাণটা অনেক বেশি, শিক্ষার হার খুব কম, কবিরাজির কাছে যাই, শিক্ষার হারটা বাড়ে, সবাই যাতে মানে চিন্তা করে না না আমি কবিরাজি খাবো না, বা আমরা যে কি বলে ঝাড়ফুঁক বাদ দিয়ে আমরা একটু হসপিটালে যাই। হ্যাঁ, তো এই কারণে আমি আগেও বললাম যে আমাদের এখানে পরিবেশটা একটু যাতে ডেভেলপ হয়, আর মেয়র সাহেব যাতে আমাদের এখানে ফিজিক্যালি আসে, মানে প্র্যাকটিক্যালি কাজগুলো করে, দেখে, বা উনি যদি কোনো টিম পাঠায় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। আপনার কাছে শেষ প্রশ্ন, সব কিছু মিলে হয় এখন যে নির্বাচনের আবহ বইছে, এর মাধ্যমে তো এক ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আপনারা যে এতক্ষণ বললেন যে সেই প্রার্থীকে আপনারা খুঁজে পাবেন যে আসলে এই সমস্যাগুলো সমাধান করতে পারবে, বা একটা ঘাটতি থাকে প্রতিশ্রুতি, বা আপনাদের যে প্রত্যাশা থাকে বা তারা যে প্রতিশ্রুতি দেয় সেটা পূরণের ক্ষেত্রে আমরা একটা দূরত্ব দেখি, মানে প্রত্যাশাটা সেভাবে পূরণ হয় না, আপনারা এইবার এই নির্বাচন নিয়ে এটা কী ভাবছেন? আসলে প্রতিশ্রুতি তো সবাই দেয়, সবাই হয়তো অনেকটা পূরণ করতে পারে না, কিছুটা পূরণ করে, কিছুটা ঘাটতি থেকে যায়, তবে আমাদের এবারের প্রত্যাশা আছে যেই হোক সে যেন সেই 100%টা পূরণ করতে পারে, এই প্রত্যাশাটাই আমাদের তাদের কাছে থাকবে, আমাদের জনগণের মধ্যে থেকে এই প্রত্যাশাটাই তাদের কাছে যে আমাদের জনগণের যত সমস্যা আছে ঢাকা দক্ষিণ সিটিতে, শুধু হাজিরিবাগ বলে কথা না, ঢাকা দক্ষিণ সিটিতে যত ধরনের সমস্যা আছে যেন সেগুলো সমাধান করতে সক্ষম হয়, এরকম একজন প্রার্থী আমরা চাই। ইনশাল্লাহ আল্লাহর কাছে ভরসা আছে যে ইনশাল্লাহ আমরা পাবো, বাকিটা আল্লাহর কাছে। জি, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ সবাইকে। আসলে শুনছিলাম প্রথমে ওনারা বলছিলেন, কিন্তু আসলে ওনাদের হাজারিবাগ কেন্দ্রিক ওনাদের যে এলাকায় যে সমস্যা বলছিলেন, শিক্ষার কথা, শিক্ষার মান বাড়াতে স্কুলের প্রয়োজন, বা সিটি কর্পোরেশন যেমন মহানগরের হাসপাতাল দক্ষিণ সিটি কর্পোরেশনে সে হাসপাতালের সংখ্যা কম, তো এলাকা ভিত্তিক কমিউনিটি ক্লিনিক বা হাসপাতালের কথা বলছিলেন, পরিবেশ নিয়ে কথা বলছিলেন, পাশাপাশি তারা কিন্তু আসলে মশার কথা বলছিলেন, বা জলাবদ্ধতা বা যানজটের মতো বড় বিষয়গুলোও কিন্তু তারা তুলে ছিলেন, এবং তারা মনে করেন এখন পর্যন্ত নির্বাচনের যে আবহাওয়া বইছে সেই আবহাওয়াটা কিন্তু আসলে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে, এবং সেদিনকে তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করতে পারবেন। তো এই ছিল আজকের মতো আলোচনা। রিচার্ড, ঢাকা সিটি নির্বাচনে জনগণের প্রত্যাশা নিয়ে কথা বলতে আলোচকদের সঙ্গে নিয়ে রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে চালু হলো ই পাসপোর্ট কার্যক্রম। উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ই পাসপোর্ট এবং ই গেট ব্যবস্থা চালু হওয়ায় বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা বাড়ল, আর প্রবাসী সহ বিদেশগামীদের ভোগান্তিও এখন থেকে কমবে। ইলেকট্রনিক পাসপোর্টকেই সংক্ষেপে বলা হয় ই পাসপোর্ট। ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপে পাসপোর্টধারীর ছবি, আঙুলের ছাপ ও কর্নিয়ার তথ্য সংরক্ষিত থাকে ই পাসপোর্টে। এসব তথ্য যাচাই করা হয় ইলেকট্রনিক গেটের মাধ্যমে। 40টি নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত এই পাসপোর্ট নকল করা প্রায় অসম্ভব। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অস্থায়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করে ই গেটের মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বিশ্বের 119তম ও দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে চালু হচ্ছে এ প্রযুক্তি। এর আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ই গেট ব্যবস্থার ফলে বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে। আমাদের যে প্রকল্প আমরা ই পাসপোর্ট করবার জন্য গ্রহণ করেছি, এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। কারণ আমরা যে পাসপোর্টটা দিতে যাচ্ছি, পাসপোর্ট এটা বায়োমেট্রিক পাসপোর্ট, এমবেডেড ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ থাকবে সেখানে, একজন পাসপোর্ট যে গ্রহণ করবেন
তার বায়োগ্রাফি ও বায়োমেট্রিক অর্থাৎ তার ছবি, ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের কর্নিয়া থাকবে। ই পাসপোর্টের সঙ্গে ইগেট, ই পাসপোর্ট ও ইগেট সংযোজিত হলে ইমিগ্রেশন পাসপোর্ট সেবা সহজ, স্বচ্ছন্দময় এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হবে। প্রবাসী সহ বিদেশগামীরা এখন থেকে ভোগান্তির শিকার হবেন না বলে মন্তব্য করেন সরকার প্রধান। প্রবাসীরা যখনই আসেন তখনই শোনা যায় যে তারা নানা রকম হয়রানির শিকার হয়। ভবিষ্যতে এই হয়রানির শিকার আর তারা কখনো হবেন না, বা যারা বিদেশে যান তাদেরও কোনো রকম হয়রানির শিকার হতে হবে না। অতীতে যে একটা সমস্যা ছিল পাসপোর্ট নিয়ে, যে একসময় গলা কাটা পাসপোর্টও প্রচলিত ছিল আমাদের দেশে, সেটা আর কখনো হবে না। এখন আর মানুষ ধোকায় পড়বে না। ই পাসপোর্ট মুজিব বর্ষের শুরুতেই বাংলাদেশের জনগণের জন্য সরকারের আরও একটি উপহার বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে, উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় আবার বাড়ছে শীত, পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রিতে। উন্নত মানের 8mm টেম্পার্ড গ্লাস প্যানেল, 50,000 বার অটো ইগনিশনের ক্ষমতা, টপার গ্যাস স্টোভ। মাওয়া প্রান্তে কাল বসবে পদ্মা সেতুর 22তম স্প্যান। সেতুর 5 ও 6 নম্বর পিলারের ওপর এ স্প্যান বসলে দৃশ্যমান হবে 3,300 মিটার সেতু। মাওয়া পার থেকে সবচেয়ে কাছের স্প্যান হবে এটি। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট করছেন এহসান জুয়েল। জাজিরা প্রান্তে একসাথে যখন 10টি স্প্যান দৃশ্যমান, সে তুলনায় মাওয়া প্রান্তে বসেছে মাত্র একটি। এখানকার 6 ও 7 নম্বর পিলারের উপর যে স্প্যানটি দেখা যাচ্ছে, এটি অস্থায়ীভাবে বসানো ছিল বছরখানেক আগেই। গত মাসে এটিকে স্থায়ী পিলারে তোলা হয়। চলতি মাসের প্রথম স্প্যানটি বসে 14 জানুয়ারি জাজিরা প্রান্তে, দ্বিতীয় স্প্যানটি বসানোর কথা 25 জানুয়ারি। কিন্তু এই দিন চীনের নতুন বছর শুরু, তাই দেশটির প্রকৌশলীদের নববর্ষ উদযাপনের সুবিধার্থে তা এগিয়ে আনা হয়েছে 2 দিন। এর আগে স্পেন বসানোর ক্ষেত্রে ক্রেন বাধার জন্য পারের সুবিধা পাওয়া গেছে, তবে এবারই প্রথম মূল নদীতে বসবে স্পেন, তাই পারের পরিবর্তে নদীর তলদেশে ভারী কেবলগুলো প্রবেশ করিয়ে বাধা হবে ক্রেন। প্রকৌশলীদের জন্য যা হবে নতুন অভিজ্ঞতা। আমরা যদি জুলাইয়ের মধ্যে কাজ করতে আসতেই তো হবে, কাজে ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা এখানে আসবে লাগবে, এইটাই আমাদের ফ্লো চার্ট ঠিক থাকা লাগবে, না তো কাজ হবে না। এখন পর্যন্ত বসানো স্প্যানগুলোর মধ্যে মাওয়া প্রান্ত থেকে সবচেয়ে কাছের হবে এই স্প্যানটি, তাই দিনে দিনে ইয়ার্ড থেকে নিয়ে গিয়ে স্প্যানটি তুলে ফেলার চেষ্টা করা হবে। 6টি বাদে নদীতে এখন শতভাগ প্রস্তুত বাকি সবগুলো পিলার, খুব দ্রুত বসাতে হবে স্প্যান। তাই মাওয়া এবং জাজিরা দুই প্রান্তে এখন একসঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে স্প্যান বসানোর কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা, এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ে বেশ কিছু জেলা, শৈত্যপ্রবাহের কবলে পড়ে নাকাল সাধারণ মানুষ। খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে অনেকে চেষ্টা করেন উষ্ণতা পেতে, সবচেয়ে বেশি বিপাকে পড়েন ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.7 ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস। এছাড়া চুয়াডাঙ্গা, দিনাজপুর, কুড়িগ্রাম, নওগাঁ, ঠাকুরগাঁও, হিলি ও নীলফামারী সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণসংযোগে সহিংসতায় নিষ্ক্রিয় ইসি, অভিযোগ বিএনপি প্রার্থীদের। আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় আওয়ামী লীগের। লেমিনেটেড পোস্টার ব্যবহার বন্ধে হাইকোর্টের আদেশ। আবারও ইভিএম প্রত্যাখ্যান মির্জা ফখরুলের। তারিখ পিছিয়ে হলেও ব্যালটে ভোট গ্রহণের আহ্বান, আন্দোলনে ব্যর্থ দলটির নালিশি সম্বল, মন্তব্য ওবায়দুল কাদেরের। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে বাংলাদেশে ই পাসপোর্ট চালু, বিশ্বে বাড়বে গ্রহণযোগ্যতা, বন্ধ হবে বিদেশগামীদের হয়রানি, বললেন প্রধানমন্ত্রী। মূল নদীর মাওয়া প্রান্তে কাল বসছে পদ্মা সেতুর 22তম স্প্যান, দৃশ্যমান হবে 3,300 মিটার। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।